চাচার নামটা আবার বলেন তো। আব্দুল হান্নান, মোহাম্মদ আব্দুল হান্নান। আব্দুল হান্নান, গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি চাঁদপুর। ছেলে মেয়ে কয়জন? দুইজন। মেয়ে? ছেলে দুজন, মেয়ে দুজন। ছেলে মেয়ে মিলিয়ে দুইজন। চাকরি করতেন কোথায়? আদমজিতে। অনেক আগে। এখানে কিভাবে আসছেন এটা মনে করতেছেন? একটু কনফিউশনে আছেন, মানে চিন্তায় আছেন কিভাবে আসছেন এটা মনে করতেছেন? এই জায়গা হলো এই দ্যামরা স্টাফ কোয়ার্টার, এটা স্টাফ কোয়ার্টার, ঠিক আছে? ওই পাশে হলো আপনার হাজিনগর, ওই সাইডে হলো আপনার আপনার তারাবো, এদিকটা গেলে আপনার হলো কোনাপাড়া। দেখেন মনে পড়ে কিনা এই এরিয়ার ভিতরে হইব নাকি? কোনাপাড়া, কোনাপাড়া কেউ আছে আপনার? কে আছে? নাম কি? নাম মনে পড়ে? আপনার মামাতো ভাই আছে কোনাপাড়ায়? নাম বলতে পারবেন? কি? সিরাজ বৈদ্য। সিরাজ বৈদ্য, সিরাজ বৈদ্য একটা হিন্দু নামের বিষয় গেছে। নাম হইল কবিরাজরাও বৈদ্য বলে অনেক। আমি কইলাম না যে আর কিছু নাই, কাল রাত্রে করছে কোনাপাড়া আর গইনের বাসা তো আবার ক্ষণে কয়েক কোনাপাড়া ক্ষণে কয়েকজন করা। আপনার সাথে কেউ আসছিল মনে করতেছে কিছু? কেউ আসছিল আপনার সাথে? আপনি একাই আসছেন একটু মনে করেন তো। মনে করতেছেন না? কীভাবে আসছেন এটা মনে করতেছেন? যোগাযোগ করতে হইলে আমাদের হাজি হোসেন প্লাজার অপোজিট অপোজিট পাশে আসলেই এই লোকটাকে পাবেন। হাজি হোসেন প্লাজার পূর্ব পাশে। সারা রাত ধরে বসে না? সারা রাত ধরে বসা। দশটার পরে থেকে এই বৃদ্ধ লোকটি দশটার পর থেকে এখানে কিভাবে আসছে ওনার ঠিক মনে করতেছে না, ওনার খেয়াল আসতেছে না। কেউ যদি লোকটিকে চিনে থাকেন, হাজি হোসেন প্লাজার স্টাফ কোয়ার্টার মার্কেটের সামনে তো মানুষজন এখন কম, একটু যখন আপনার সময় হবে তখন মানুষজন বেশি হয়ে যাবে। এখন তো সবাই বাড়ি করে, চাচা আপনার ছেলের নামটা মনে করে স্মরণ করতে পারলেন না? আপনার ছেলের নাম? ছেলের নাম? হ্যাঁ 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 হ্যাঁ। বা মেয়ের নাম, ছেলের নাম বা মেয়ের নাম? আপনার নাম তো আমরা জানলাম, মোহাম্মদ আব্দুল হান্নান। আপনার ছেলের নাম? আপনার ছেলের আশেপাশে যদি আপনার বাড়ি থাকে তাহলে হয়তো চিনে নিয়ে যেত আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিরাজ?
একবার কইছে মামাতো ভাই না কি জানি এমন সিরাজ ছেলের নাম সিরাজ বাড়া থাকে কি আশেপাশে একটু আগে কইছে ছেলের নাম শুনু বলতে পারতাছ না তো শুনুন এক ছেলে শুনুন আরেক ছেলে শুনুন আরেক ছেলে আবার পর কারণটা এর মায়া দিয়া দিচ্ছে হ্যাঁ এই মায়ার নাম হইলো বয়স হয়েছে মনে হয় স্ট্রোক টিস্ট্রোক করছিল এর জন্য ভুলা যায় যাই হোক ওনার কিছু মনে পড়তেছে না কেউ যদি বিদ্যুৎ আঙ্কেল থেকে চিনে থাকেন বা তার কোনো যদি ছেলে মেয়ে হয়ে থাকেন ওনাকে প্লিজ এই জায়গাতে এসে নিয়ে যাবেন জায়গাটি প্লেস হলো আপনার ল্যামডা স্টাফ কোয়ার্টার আপনি হচ্ছেন তাদের অপোজিট সাইড আর আল্লাহ তান বিরিয়ানি পাশেই আমাদের যে ড্যামরা যে নতুন রাস্তা হয়েছে এই রাস্তার মাথায়